আজ 15ই মার্চ 2022 সাল, আমি সংসদ এবং সাংগঠনিক সভাপতি হিসেবে সংসদ চলার জন্য আমি দিল্লিতে রয়েছি এবং আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যে দুটি পৌরসভা নির্বাচন হয়ে গেল সেই পৌরসভা আমাদের মা মাটি মানুষ এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ধুলিয়ান পৌরবাসী এবং জঙ্গিপুর পৌরবাসী তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের দুই পৌরসভায় যে বোর্ড গঠিত হবে তার জন্য চেয়ারম্যান এবং যে ভাইস চেয়ারম্যান সেটা আমাদের রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে আমাদের করে পাঠিয়েছেন, যেটা আমি এই মুহূর্তে প্রকাশ করছি। জঙ্গিপুর পৌরসভা থেকে চেয়ারম্যান হবেন মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান হবেন সন্তোষ চৌধুরী, এবং ধুলিয়ান পৌরসভা থেকে চেয়ারম্যান হবেন ইনজামামুল হক এবং ভাইস চেয়ারম্যান হবেন সুমিত সাহা। আমি উভয় পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কাছে অনুরোধ জানাচ্ছি প্রতিটি কাউন্সিলরকে নিয়ে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেবেন এবং মানুষ আগামী দিনেও যেন আমাদের নেত্রীর ওপরে এবং দলের ওপরে আস্থা রাখতে পারেন সেই কাজটা আপনারা সকলে সম্মিলিতভাবে করবেন, এই আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ।